প্রথমত ধন্যবাদ বিসিবিকে, কারণ আমি যখন বিসিবিকে প্রপোজটা দিই তারা খুব উইলিংলি জিনিসটা নিয়েছে এবং পজিটিভলি জিনিসটা নিয়েছে। কারণ আমি জানি আসলে আমি হয়তো বা দুইটা বছর খেলতে পারতাম, বাট দুইটা বছর আমাকে অনেকে বলেছে যে ভাই আপনি আরো দুইটা বছর খেলতে পারতেন, বাট আমার প্রশ্ন হচ্ছে যে দুইটা বছর পরে আবার হয়তো সেও বলতে পারতো যে ভাই আপনি কবে খেলাটা ছাড়বেন। আমার কাছে মনে হয় এই কথাগুলো শোনার থেকে আমার খেলা নিজের থেকে আমি এখন বুঝছি যে না, আমার চলে যাওয়াটা বেটার। এই জন্য আমি আসলে ডিসিশন নিয়েছি, কারণ সম্মান থাকতে থাকতে আসলে নিজের বুঝটা ইম্পর্টেন্ট, বোঝা যে আমি কখন এখানে শেষ করতে চাই। আর সামনে তো অনেক প্লেয়ার আছে, তারা খেলবে বাংলাদেশে। আসলে আমাদের দেখেন টেস্ট ক্রিকেট অলমোস্ট আমাদের ক্যারিয়ার শেষ, আমাদের জায়গায় নতুন একটা ছেলে আসবে, তো অনেক তার জন্য লং অপরচুনিটি থাকবে। আমার মনে হয় যে এটা অনেক কিছু চিন্তা করে আসলে ডিসিশন নেওয়া। আমি সোফার বাংলাদেশের যতগুলো ব্যাটসম্যান দেখলাম এখন পর্যন্ত, আমার কাছে ব্যাটিং ভালো লেগেছে ইয়াংদের ভিতরে অমিত হাসানের। আপনি সিলেটে খেলতেছে একটা ছেলে, ইজ ভেরি গুড ব্যাটসম্যান, টেকনিক ওয়াইজ টেম্পারমেন্ট টেস্ট ক্রিকেটের জন্য পারফেক্ট আমি মনে করি। হয়তো বা সিলেক্টাররা তাকে চিন্তা করবে এবং সে পারফর্ম যদি করতে থাকে ডেফিনেটলি আসবে। এটা তো ডিফিকাল্ট কোয়েশ্চেন করলেন ভাই, যে সেরা কোচ সেরা ক্যাপ্টেন। আসলে সেরা ক্যাপ্টেন সবার সাথেই খেলেছি আমি, মুশফিক থেকে শুরু করে আশরাফুল ভাইয়ের থেকে শুরু করে লাস্ট খেললাম মাশরাফি ভাইয়ের সময় পর্যন্ত। ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে, আমি বলবো সাকিব আল হাসান। কারণ ওর সময়তে খেলে আমি আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম, আমার আমার সাথে ডিসকাশন করতো ওপেনলি সবকিছু, যে কি আমার রোল বা আমাকে কিভাবে খেলতে হবে। চান্দিকা হাতুরি সিং আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা এবার অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো করছিলেন, কিন্তু আমি এখানেও আবার বলছি যে হয়তো বা তার অ্যাটিটিউড অনেক প্রবলেম ছিল অনেকের সাথে হয়তো না, বাট আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি অ্যাজ এ একটা ব্যাটসম্যান হিসাবে। ওই দিক থেকে বলবো যে এই দুজন আমার আমার মনে হয় যে আমার কাছে ভালো লেগেছে। কুমিল্লায় যখন ছিলাম তখন তো কুমিল্লার ক্যাপ্টেন্সি অনেক এনজয় করেছি। কুমিল্লা আপনি জানেন যে অ্যাজ এ বিপিএল টিম হিসাবে ডেফিনেটলি একটা প্রফেশনাল টিম ছিল, ওই দিক থেকে আমাদের প্ল্যান ওয়াইজ সবকিছু ছিল একটা হাই কোয়ালিটি সবকিছু, তো ওই দিক থেকে অনেক এনজয় করেছি। ক্যাপ্টেন তো আমি কুমিল্লাতেই করতাম, আর এখন প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে করেছি, এই বছর হয়তো বা ডিফারেন্ট কোনো টিমে করব, তো এনজয় করি, খারাপ না, আসলে ভালোই লাগে। সেম টাইম যে অপরচুনিটি গুলো যদি আমার আরো একটু ফ্লেক্সিবল ভাবে থাকতো তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা ডিফারেন্ট হইতো। ওই অপরচুনিটি গুলো হয়তো বা ফ্লেক্সিবল ছিল না, আমিও জানতাম না যে খেলার পরে নেক্সট সিরিজ আমি আসি কিনা বা নেক্সট ম্যাচ আসি কিনা, তো এই জিনিসগুলোতে হয়তো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিল। আর হতাশা নাই, দেখেন আরো চেয়েছিলাম বাংলাদেশ টিমকে সার্ভিস দেওয়া, আমার আমার পিক টাইমটা আমি ভালো খেলতেছিলাম, চেয়েছিলাম যে আমি আরো দেশকে কিছু দেয়া, বাট ঠিক আছে আমার আমি বললাম তো আমার হয়তো বা কপালে ছিল না, ওই জন্য আমি লাগতো আমি ডেফিনেটলি বিশ্বাস করি। আক্ষেপ একটা আছে যে বাংলাদেশের হয়ে আমরা অলমোস্ট আমি তামিম সাকিব মুশফিক মাশরাফি ভাই রিয়াদ ভাই অনেকদিন একসাথে খেলেছি, যদি আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারতাম হয়তো বা বড় ইভেন্ট থেকে, সেটা আইদার যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম, এটা ভালো লাগতো। আসলে বাংলাদেশের হয়ে তো ওইরকম আমরা সিগনিফিকেন্ট কোনো ট্রফি আনতে পারি না এটা বাইলেটারাল সিরিজ ছাড়া, তার মনে হয় যে শুধু একটা আছে আয়ারল্যান্ডে মনে একটা আমরা নিয়ে এসেছিলাম, বাট এর থেকে মানে বড় টিমের সাথে খেলে যেমন নিরাজ ট্রফি বলেন বা এশিয়া কাপ এরকম যদি একটা নিতে পারতাম আমার মনে হয় যে একটু ভালো লাগতো নিজের ক্যারিয়ার শেষে। দেখুন টি টোয়েন্টি খেলা বা ওয়ানডে খেলার মতো আমি মনে করি ফিটনেস ওয়ার্ক বা এগুলো আমি যদি করতে থাকি কাজ, আমার ফিটনেস এখন যে লেভেলে আছে আমি করতে থাকলে আমি নিজেকে হয়তো বা সার্ভাইভ করতে পারবো আর কয়েকটা বছর, কিন্তু ফোর ডে খেলার জন্য যে পরিমাণ স্ট্রেংথ বা যে পরিমাণ মেন্টালি আপনার ইয়ে লাগে, আমি মনে করেছি যে আমার থেকে এখন ইয়াংদের সাথে যদি আমি ওই রিদমে যদি ওদের সাথে আমি না পারি আমার মনে হয় আমার নিজের কাছে একটু ছোট মানে শাই ফিল হয়। আমি ওই জায়গার থেকে আমি চিন্তা করেছি যে না, এখন একটা ছেলে বলের পিছে যেভাবে চেস করতেছে আমি তার সাথে পারতেছি না, তা আমি নিজের কাছে মনে হচ্ছে যে না আমি আমি রাইটটাকে নাই। বাট টি টোয়েন্টি বা ওয়ানডে ক্রিকেটের শর্টার ভার্সন ক্রিকেট, এটা আপনি একদিনে খেলা শেষ হয়ে যাবে আপনি ফুল এনার্জি দিতে পারবেন, কিন্তু যেটা চার দিনের ম্যাচের জন্য ডিফিকাল্ট, তো ওই দিক থেকে চিন্তা করে আমি দেখলাম যে না, আমার ফ্যামিলি ওখানে সবাই ওখানে, ওখানেও ক্রিকেট আমি খেলতেছি প্রিমিয়ার ডিভিশন ওখানে অস্ট্রেলিয়া খেলতেছি একটা টিমে, ওখানে একটা কোচিং একাডেমি দেওয়ার প্ল্যান আছে অলরেডি, এটা নিয়ে আমরা কথাবার্তা চলতেছে কাজ করতেছি আমরা, হোপ সুন হয়তো বা এই বছর নেক্সট ইয়ারের দিকে আমরা ওটা স্টার্ট করব, এবং আমি চাই যে আমি ক্রিকেট ছাড়ার পরে যেন ক্রিকেটের সাথে থাকতে এবং আরো বেটার ক্রিকেট নলেজ নিয়ে কাজ করতে, যেহেতু অস্ট্রেলিয়ান আপনারা জানেন অনেক মডার্ন সবকিছু ওখানে, ওখান থেকে সবকিছু হয় আসলে মানে ক্রিকেটের যত অ্যানালিস্ট সবকিছু ওখান থেকে হয়, আমি চেষ্টা করবো যে ওখানে বড় বড় লেভেলে কাজ করা কোচিং স্টাফদের সাথে বা তাদের সাথে নলেজটা নেওয়া, ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের হয়ে কাজ করা আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করবো।